স্বাগত বিভা শিক্ষাটিভির নতুন একটি ইউটিউব ভিডিওতে। আজকে মূলত চ্যাট জিপিটি নিয়ে কথা বলবো, পাশাপাশি চ্যাট জিপিটির ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন দুইটা নিয়ে কথা বলবো, পাশাপাশি আমার ফ্রি অ্যাকাউন্টটাকে পেইড ভার্সনে কনভার্ট করে ফেলবো। আসলে চ্যাট জিপিটি ফোর নিয়ে যতগুলো ভিডিও দেখছি এখনো পর্যন্ত সবাই বলছে চ্যাট জিপিটি ফোর অনেকটা পাওয়ারফুল। আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট দিয়ে অবশ্যই আমি অলরেডি দেখছি কতটা পাওয়ারফুল এবং কতটা অ্যাকুরেটলি আপনাকে ডাটা দিবে, সেটা চ্যাট জিপিটি ফোর আমি অলরেডি দেখছি। আমি মূলত আজকে আমার অ্যাকাউন্টটা দিয়ে দেখাবো, আমি অ্যাকাউন্টটা নতুন করে তৈরি করব, পাশাপাশি দেখাবো ফ্রি অ্যাকাউন্টটা আসতে ওটা আমি ইউজ করব না, আপাতত আমি সেটা পেইড ভার্সনে কনভার্ট করব। ওকে, অ্যাট ফার্স্ট আমি চ্যাট জিপিটি লিখে সার্চ করব। চ্যাট জিপিটি লিখে সার্চ করার পরপরে এরকম আপনাদের ওপেন এআই ওয়েবসাইটটা চলে আসবে, আমি এটাকে একটু ক্লিক করি। যাওয়ার পরে দেখেন ওয়েব ওপেন এআই যে সাইটটা সেটা এখানে চলে আসছে। এখানে ওপেন এআই এই কোম্পানির এদের প্রোডাক্টটা কী কী আছে দেখেন, চ্যাট জিপিটি ফোর। এখান থেকে আপনি অ্যাট ফার্স্ট এখান থেকে সাইন আপ করব। ওকে, সাইন আপ করার জন্য আমি অ্যাট ফার্স্ট আমার ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করব। ওকে, ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করার পরে আমি এখানে কন্টিনিউর উপরে ক্লিক দিব। এখন বলছে পাসওয়ার্ড ব্যবহার করতে, আমি যে কোনো একটা পাসওয়ার্ড এখানে ব্যবহার করব, যথেষ্ট স্ট্রং হবে এরকম একটা পাসওয়ার্ড আমি এখানে ব্যবহার করব। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে দেখেন পাসওয়ার্ডটা বলছে ম্যাচ। ওকে, আমি কন্টিনিউর উপরে ক্লিক দিব। এখন বলছে এটা আমি সেভ করবো কিনা, অবশ্যই আমি এটাকে সেভ করে রাখবো। এখন বলছে ওপেন উইথগুলো আছে রিসেন্ট ভেরিফাই করতে বলছে, এখন এটাকে ভেরিফাই করতে হবে। আমি যে মেইলটা ব্যবহার করছি সেই মেইলটা দিয়ে আমি অ্যাট ফার্স্ট ভেরিফাই করব। ওকে, এটা ভেরিফাইয়ের জন্য একটা অপশান আসছে, এখন বলছে ভেরিফাই ইমেইল অ্যাড্রেস, আমি এটাকে ক্লিক দিয়ে ভেরিফাই করে নিলাম। এখন বলছে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজ করতে, সো আমি এখানে আমার ফার্স্ট নেম ব্যবহার করব, বিভাস লাস্ট নেম বিআইএন। ওকে, এখন বলছে এখানে অপশনাল, আচ্ছা অর্গানাইজেশন নেম এটা অপশনাল, প্রয়োজন নাই, ডেট অফ বার্থ এটা দিতে হবে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, ডেট অফ বার্থ দেওয়ার পরে আমি এখানে জাস্ট কন্টিনিউ করবো। এখন বলছে আমার ফোন নাম্বারটা ব্যবহার করতে, অবশ্যই ফোনটা ভেরিফাই করতে হবে, আদারওয়াইজ চ্যাট জিপিটি কাজ করবে না। আমি অ্যাট ফার্স্ট আমার এখানে ফোন নাম্বারটা ব্যবহার করব, 018 কিন্তু থাকবে, এরপরে সরি +880 থাকবে, তার মানে আমি 1 থেকে শুরু করতে হবে 1। ওকে, ফোন নাম্বারটা দেওয়ার পরে এখন বলছে সেন্ড কোড, আমি অবশ্যই একটা কোড এখানে দিতে হবে, তাহলে কোডটা ভেরিফাই হবে। এখানে বলছে প্রোটেকশন ইউর অ্যাকাউন্ট, সো স্টার্ট প্লিজ, সো স্টার্ট করলাম, সরি স্টার্ট বলছি। এখন বলছে এটার ভিতরে কোনটা আছে, ইউজ দ্য রোটেশন অফ দিস, আচ্ছা এখান থেকে কন্টিনিউ, আচ্ছা এটার সাথে মিলছে, দেখেন এছাড়া বলছে এই হ্যান্ডের যে ডিরেকশনটা সেই ডিরেকশনের সাথে কোনটা মিলছে সেটা মিলাতে হবে। মিলানোর পরে এরপরে এই হ্যান্ডের ডিরেকশনটা কোন দিকে, এই যে ঘোড়াটা আছে বা যে প্রাণীটা আছে এই প্রাণীটা আমাকে সেই দিকে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে এখন সাবমিট করতে হবে, প্রথম স্টেপ কমপ্লিট, সেমভাবে আমি সেকেন্ড স্টেপটা করব। ওকে, এটাও কমপ্লিট, নেক্সট স্টেপে এদিকে নিয়ে যেতে হবে, সো আমি ওকে দেখেন এভাবে আমি দিয়ে দিছি, ওকে সাবমিট। ওকে, ভেরিফিকেশন কমপ্লিট, এখন আমাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে, বলছে একটা কোড সেন্ড করছে তারা, আমার ফোন, আমি যে ফোন নাম্বারটা ইউজ করছি সেই ফোন নাম্বারে একটা কোড গেছে, সো এই ফোন নাম্বারে অলরেডি একটা কোড আসছে, এই কোডটা আমি ইউজ করব। ওকে, কোডটা ইউজ করার পরপরই দেখে অটোমেটিক নিয়ে নিয়েছে, যেহেতু বলছে সব সঠিক, সো অটোমেটিক এখান থেকে নিয়ে নিয়েছে। এখন আমার মূল ড্যাশবোর্ডে চলে আসছে, এখন চ্যাট জিপিটি ডিল এপিআই, সো আমি এখানে চ্যাট জিপিটিতে চলে যাব। ওকে, আমাকে এখন পুনরায় কিন্তু লগ ইন করতে হবে, মেবি না কিছুই করতে হবে না, আমার অলরেডি যেহেতু ওকে এই অপশানে চলে আসছে। এখন দেখেন আমি যে চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা খুললাম, এটা একটা ফ্রি অ্যাকাউন্ট, ফ্রি ভার্সনে আমি অ্যাকাউন্টটা খুললাম। এভাবে আপনারা মূলত ফ্রি অ্যাকাউন্টটা খুলে আপনাদের প্র্যাকটিসটা কমপ্লিট করতে পারবেন। যখন প্রিমিয়ামে যাবেন তখন কী করবেন, দেখেন এখানে একটু আসেন, প্রিমিয়ামে যাওয়ার পরপরে প্রিমিয়ামে যাওয়ার জন্য এখানে আপগ্রেড টু প্লাস এটার উপরে ক্লিক দিতে হবে, সো আমি জুম আউট করি অ্যাট ফার্স্ট এখান থেকে আপগ্রেড টু প্লাস। এখন এখানে বলছে ফ্রি ভার্সন, আমরা যেটা বর্তমান কারেন্টলি ইউজ করছি, এবং চ্যাট জিপিটি প্লাসে আমাকে মাসে $20 করে পে করতে হবে, সো আমি অ্যাট ফার্স্ট এখানে এক মাসের জন্য আপাতত কিনবো, আপগ্রেড প্ল্যানের উপরে ক্লিক দিব। ওকে, আপগ্রেড প্ল্যানের উপরে ক্লিক দেওয়ার পরপরই দেখেন ওরা বলে দিয়েছে আমাকে $20 খরচ হবে, এবং এখানে অ্যাট ফার্স্ট মেইলটা উপরে শো করতেছে, এবং আমাকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। পেমেন্ট মেথডটা অবশ্যই মেবি USD কারেন্সি, হ্যাঁ $US, সো আমাকে USD কারেন্সিটি পে করতে হবে। আমার যে পেওনারের মাস্টার কার্ডটা আছে সেটা USD কারেন্সি, সো আমি এখন আমার কার্ডটা এখানে অ্যাড করব। ওকে, অ্যাট ফার্স্ট আমি আমার কার্ডটা অ্যাড করলাম, কার্ডটা অ্যাড করার পরপরই নিচে আমরা পেলাম কি, নিচে ডেট অফ এক্সপায়ার যেটা লেখা আছে, এই কার্ডে যেটা লেখা আছে আমি সেটা দিব। আচ্ছা, ডেট অফ এক্সপায়ারের পরে একটা গোপন কোড থাকে যেটাকে বলে CVC কোড, এই কোডটাকে আপনাকে দিতে হবে, যেটা আমাদের সাথে কার্ডের পিছনে থাকে, ব্যাক পার্টে থাকে, সো এই গোপন কোডটা আমি অ্যাট ফার্স্ট এখানে দিয়ে দিলাম। আমার কার্ডের সমস্ত ইনফরমেশান পূরণ করার পরে নিচে বলছে দেখেন নেম অফ কার্ড, সো কার্ডে যে নামে কার্ডটা ছিল সেই নামটা দিতে হবে, যেহেতু আমার নামে কার্ড আমি আমার নামটা এখানে ব্যবহার করব। এখন বলছে বিলিং অ্যাড্রেস, সো আপনাকে এই বিলিং অ্যাড্রেসটা ফুলফিল করতে হবে, অ্যাট ফার্স্ট বাংলাদেশ, সো বাংলাদেশ তো আছে, এখন স্ট্রিট লাইনও আছে, আচ্ছা আমি পিছন থেকে শুরু করব। ওকে, এখন এখানে একটা টিক মার্ক দিব,
টিক মার্ক দেওয়ার পর পরে এখানে বলছে সাবস্ক্রাইব, সো এটার উপরে ক্লিক দিব। দেখেন এখানে আমার কার্ডটাকে সেভ করব কিনা সেটা বলছে, আমি নো থ্যাঙ্কস করে দিলাম, আমি কার্ডটা সেভ করব না। ওকে, এটা প্রসেসিং। ওকে, আমার পেমেন্টটা অ্যাকসেপ্ট করছে অলরেডি, বলছে পেমেন্ট রিসিভ, সো আমি এখন কন্টিনিউর উপরে ক্লিক দিব। কন্টিনিউর উপরে ক্লিক দেওয়ার পর পরেই দেখেন আমার চ্যাট জিপিটি 3.5 এবং চ্যাট জিপিটি 4, আমি দুইটা অপশান ইউজ করতে পারি। সো চ্যাট জিপিটি অলরেডি আমি কিন্তু ফ্রি ভার্সন আপনাদের ইউজ করে দেখাইছি, সো এখন এসে আমি চ্যাট জিপিটি 4 এটা কীভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো। একই সেম সিস্টেম কিন্তু চ্যাট জিপিটি 4 আরও অনেক আপডেট। এবং আরও একটা কথা বলে রাখি, এখানে চ্যাট জিপিটি 4 কী বলছে, চ্যাট জিপিটি 4 হ্যাজ এ ক্যাপ অফ 25 মেসেজ এভরি 3 আওয়ার, প্রতি 3 ঘন্টায় কিন্তু সে 25টা মেসেজ রিসিভ করবে, মানে একটু লিমিটেশান এখানে আছে। তারপরেও চ্যাট জিপিটি 4 অনেকটা আপগ্রেড, এবং কতটা আপডেট সেটা আমরা এর পরবর্তী পার্টে দেখব। আমি একটা বিরতির পর আবার ফিরে আসবো। ওকে, একটা বিরতির পর আবার ফিরে এলাম, এবং ফিরে এসে আমি সাধারণত আমার ক্লায়েন্টের একটা প্রজেক্টের ডিটেলস রেডি করে নিয়ে আসছি, আসলে কিভাবে কাজ করতে হয় সেটা, তার মানে আমি কিভাবে চ্যাট জিপিটি 4 দিয়ে কাজ করব, কি কারণে আমি প্রিমিয়াম করলাম, আমার ক্লায়েন্টের কাজের স্বার্থে আমি প্রিমিয়াম করলাম, আমি শুধু শুধু প্রিমিয়াম করিনি। তারপরেও এই এক মাসের ভিতরে আমি আমার পার্সোনালও কিছু কাজ করে নিব যেহেতু আমি প্রিমিয়াম করে নিলাম। ওকে, যাই হোক, আমি আপনাদের আরেকটা আপডেট দিয়ে রাখি। বিভাস একাডেমি আমি নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, এবং বিভাস একাডেমি .com এই ওয়েবসাইটে আমি এরপর থেকে অনেক কিছু ডাটা এখানে শেয়ার করব। যেরকম রিসেন্টলি আমি একটা কোর্স অলরেডি রেকর্ডিং কমপ্লিট করছি, সেই কোর্সটার আপডেট আমি কিছুদিন পরেই জানাবো, আপাতত এটা হাইড থাক। তারপরেও এই কোর্সটা এই ওয়েবসাইটে না, আমি লিড একাডেমির সাথে জয়েন হয়ে একটা কোর্স অলরেডি রেডি করছি, যে কোর্সের ভিডিওগুলো এডিটিংয়ের কাজ চলছে এখন, আমি অলরেডি রেকর্ডিং করে তাদের কাছে সেন্ড করছি। সো যাই হোক, ওই কোর্সের বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কোনো একটা ভিডিও তৈরি করব। আর আমার ওয়েবসাইটটা রিসেন্টলি লঞ্চ করছি, সো এই ওয়েবসাইটে আমি বেশ কিছু ডাটা শেয়ার করব, এবং আপনারা এখান থেকে অনেক তথ্য পাবেন। আচ্ছা, চ্যাট জিপিটি 4-এ চলে যাই এখন। চ্যাট জিপিটি 4-এ আসার পরে এখন দেখেন আমার ক্লায়েন্টের যে প্রজেক্ট ডিটেলসটা আছে সেই ডিটেলসটা দিয়ে একটু কাজ করি। প্রথম বসে আমরা সাধারণত ছোট থাকতে বা আমরা 9-10-এ থাকতে যে আর্টিকেলগুলো লিখতাম না, প্যারাগ্রাফ লিখতাম, সো সেই সিস্টেমে জাস্ট ক্লায়েন্ট বসে যে জার্মান ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, এবং কোন টপিক্সের উপরে লিখতে হবে সেটাও আছে, কত ওয়ার্ডের ভিতরে লিখতে হবে সেটাও আছে, কতটা ওয়ার্ড, তার মানে প্রতিটা প্যারায় কতটা ওয়ার্ড হবে, সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এরকম একটা লিখে আপনার চ্যাট জিপিটি 4-কে যে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন। যেটা আমরা ফ্রি ভার্সনে করছি সেটা আমরা পেইড ভার্সনে আরও আপডেট কিছু পাবো। ওকে, চ্যাট জিপিটি 4-এ দেখেন এখানে, আচ্ছা আমি শুরু করি এখান থেকে, অ্যাট ফার্স্ট আমি ক্লায়েন্টের যে ডিটেলসটা আছে এটা লিখে সার্চ করি এখানে। আচ্ছা, আমরা এখানে জার্মান না, আমি এখানে বেঙ্গলিতে লিখে সার্চ করি, তাহলে কেমন আসে দেখি। আমরা কিন্তু জার্মান ভাষা বুঝবো না, সো বোঝার শর্তে আমি কি এখানে বেঙ্গলি দিতে পারি, BNGLI, আমি জাস্ট বেঙ্গলি দিলাম, বেঙ্গলি দিয়ে এখানে সার্চ করলাম। দেখেন চ্যাট জিপিটি 4 কিন্তু নিজেই তার অ্যান্সার দেওয়া শুরু করছে, একটু ওয়েট করি আমরা। তবে একটা কথা এখানে বলে রাখি, বাংলাতে অনেক স্লো চ্যাট জিপিটি 4, বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য অনেক স্লো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য সবাই যথেষ্ট ফাস্ট, বাট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের জন্য একটু স্লো, যে কারণে একটু সময় নিবে। আচ্ছা, আমি মূলত কী লিখে সার্চ করছিলাম উপরে একটু দেখতে থাকি, হাউ ক্যান আই লার্ন এ ল্যাঙ্গুয়েজ অন মাই ওন, আমি নিজে কীভাবে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারি সেটার কথা বলা আছে। সো এটা কিন্তু আমি আরও কিছু রেস্ট্রিকশান চ্যাট জিপিটিকে দিয়ে দিছি, সেটা কী কী হতে পারে, 250 ওয়ার্ডের ভিতরে আমাকে লিখে দিতে হবে, এবং ম্যাক্সিমাম হতে হবে কত, 280 ওয়ার্ড, তার মানে চ্যাট জিপিটি 4 আমাকে 250 থেকে 280 ওয়ার্ডের ভিতরে একটা প্যারাগ্রাফ লিখে দিবে, যার ভিতরে ইচ প্যারাগ্রাফ প্রতিটা প্যারাগ্রাফ, আচ্ছা উপরে আমি একটু মিস করছি, 8টা প্যারাগ্রাফ হবে এই টপিক্সটার উপরে, এবং প্রতিটা টপিক্সে এবং প্রতিটা প্যারাগ্রাফে 38টা ওয়ার্ডের ভিতরে থাকবে, এবং টোটাল প্যারাগ্রাফটা থাকবে 250 থেকে 280 ওয়ার্ড। সো আপনি বুঝতে পারছেন কতটা কিছু আমি কতটা রেস্ট্রিকশান করে স্পেসিফিক করে চ্যাট জিপিটি 4-কে দিছি, এবং চ্যাট জিপিটি 4 আমাকে অলরেডি লেখা শুরু করছে। এরকম অবস্থায় যাওয়ার পরে আপনাকে অনেক সময় বেঁধে যাবে, সো কন্টিনিউ জেনারেটিং এটার উপরে ক্লিক দিব। ক্লিক দিলে পরে সাথে সাথে ও আবার পুনরায় শুরু করবে, যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ হয়তো ও কন্টিনিউ করবে। যদি আপনারা মাঝে এরকম দেখেন তাহলে এরকমভাবে ক্লিক দিলে ও অটোমেটিক লিখবে। এখন অলরেডি অটোমেটিক লিখে লেখা শুরু করছে, সব কিছু লেখা শুরু করছে, সো ও 8টা প্যারার ভিতরে ও কমপ্লিট করে দিবে আমার সব কিছু। দেখেন অলরেডি 1, 2, 3, 4টা প্যারা কমপ্লিট করছে, বাকিগুলো সে লিখতে আছে। সো এভাবে কিন্তু আমরা চ্যাট জিপিটি ইউজ করে আমাদের যে কোনো প্রয়োজনের সাথে আমরা অনেক কিছু করতে পারি। যেরকম আমি এর আগে কোনো একটা ভিডিওতে বেবি চ্যাট জিপিটি ব্যবহার করে আমি কীভাবে ফাইবার গিগ ডেসক্রিপশান লিখতে হয় সেটা দেখাইছিলাম। আমি যদি আজকে গিগ ডেসক্রিপশানটা লিখি তাহলে আরও অনেক আপডেট কিছু আমাকে দিবে, যেহেতু আমি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করছি,
এবং অনেক ভালো কিছু দিবে আশা করা যায়। যাই হোক, এটাই ছিল মূলত আজকের ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর আপনাদেরকে বলে রাখি, বিভাস একাডেমি ওয়েবসাইট এটা অবশ্যই বর্তমানে আন্ডার কনস্ট্রাকশনে আছে, সো এটাকে আমি খুব তাড়াতাড়ি কনস্ট্রাকশনের কাজটা শেষ করব এবং ফুল প্রফেশনাল একটা লুক আপনারা পেয়ে যাবেন। অলরেডি দেখতে পাচ্ছেন যে ফুটারে আমি কাজ করছি এবং হেডারে আমি টুকটাক কাজ শুরু করছি। লোগোটা আমার ইচ্ছা আছে লোগোটা চেঞ্জ করার। সো এটাই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর বিভাস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না।